দর্শক নানাবিধ কারণে বিভিন্ন বন্যপ্রাণী বর্তমানে বিপন্ন তাই বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরিতে মার্চ মাসের তিন তারিখে পালন করা হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস আমাদের দেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয় এব আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব ইনামাল হক প্রতিষ্ঠাতা বাংলাদেশ বার্ড ক্লাব এবং আরও আছেন বন সংরক্ষক জনাব জাহিদুল কবির জানাব জাহিদুল কবির এবারের প্রতিবাদটা কি এই বন্যপ্রাণী দিবসের আর আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের বন বিভাগের এবারের এই দিবসটি নিয়ে কি পরিকল্পনা আছে ধন্যবাদ এবারের প্রতিবাদ্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটা হলো যে লিসেন টু দ্য ইয়াং ভয়েসেস তো এইটা আসলে সাম্প্রতিক সময়ে যেটা আমরা দেখছি যে আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু পরিবর্তনের কাণ্ডারি আমরা বলে থাকি এবং তারা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে করে যাচ্ছে এবং ভবিষ্যৎ নেতৃত্বও তাদের মধ্যে থেকে আসবে এই বিষয়টা বিবেচনা করে এবং আরও একটা বিষয় রয়েছে সেটা হলো যে পৃথিবীর কিন্তু চার ভাগের এক ভাগ কিন্তু জনগোষ্ঠীর তাদের বয়স দশ থেকে চব্বিশ বছরের মধ্যে তো এই বিষয়টা বিবেচনা করে প্রতিবাদ্যটা নির্ধারণ করা হয়েছে যদি আমরা বাংলায় বলি তাহলে হয়তো এরকম দাঁড়াবে যে আসুন যুবকদের কথা শুনি বন্যপ্রাণী সংরক্ষণ করি সেই বিষয়ে আমরা প্রতিবাদ্য নিয়েই এবারের বিশ্ব বনপ্রাণী দিবস আমরা বন বিভাগ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগে আমরা এটা প্রতিপালন করব। এবারেও আমরা সচেতনতামূলক যে র্যালি আছে সেটা করব বিভিন্ন সংগঠনকে এটার সাথে সম্পৃক্ত করব। এবং আলোচনা সভার মাধ্যমে রাজধানীতে এবং দেশের বাইরে আমরা এই দিবসটি আর প্রতিবাদ্য বিষয়ের আলোকে যাতে করে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ করতে পারি সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এবছরও বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতিপালন উদযাপন করবো একটি জিনিস আমি খেয়াল করলাম যখন ওয়েবসাইটে ঢুকলাম যে সেখানে দেখলাম যে বাংলাদেশের ব্যাপারে কোনো কিছু নেই মানে যে ইন্ডিয়ার ব্যাপারে আছে আমাদের পাশের দেশ কিংবা শ্রীলঙ্কার ব্যাপারে আছে যে তারা এই দিবসটির ব্যাপারে কি করবে কিংবা কি করার পরিকল্পনা আছে আমাদের ব্যাপারে এই জিনিসটা আসে না কেন আমরা আসলে যতটা বিশ্ব বাঘ দিবস বা হাতি দিবস জোরে সরে উদযাপন করে থাকি বন্যপ্রাণী দিবসটা কিন্তু সেই জোরে কিন্তু এখনো উদযাপিত হয় না এটার নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা রয়েছে আগামীতে আমরা এইটার জন্য যেটা করতে চাই সেটা হলো যে স্কুল প্রোগ্রাম করতে চাই যাতে করে তাদের মধ্যে বন্যপ্রাণী বিষয়ক পড়ার আগ্রহটা তৈরি হয় এবং এই সচেতনতা তৈরি হয় যাতে করে তারা নিজেরাই নিজেরকে বন্যপ্রাণী সংরক্ষণ করবে সবাইকে যখন আমি এই কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে পারবো তাহলে কিন্তু এদেশের জনগণ তারাই কিন্তু আমাদের এই বন্যপ্রাণী থেকে রক্ষা করবে কারণ সবার আশেপাশে এমনকি আপনার বাসগৃহ কিন্তু একটা বন্যপ্রাণী হয়তো রয়েছে এবং সেটার ভবিষ্যৎ সুনিশ্চিত করার দায়িত্বও কিন্তু আমার আপনার সকলে আবার ফিরে আসবো আপনার কাছে জানাব ইনাম হক আপনি বহু বছর ধরে পাখি নিয়ে কাজ করছেন আচ্ছা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বন্যপ্রাণী বলতে আমরা বুঝি বনের যে বড় প্রাণীগুলো পাখিরা কি বন্যপ্রাণী না হ্যাঁ পাখি তো অবশ্যই বন্যপ্রাণী মানুষের গৃহপালিত প্রাণী ছাড়া আর সবই বন্যপ্রাণী কিন্তু আমরা যখন বন্যপ্রাণী নিয়ে সচরাচর কথা বলি তখন কিন্তু আমরা বোঝাই স্তন্যপায়ী প্রাণী পাখি উভচর এবং সরিস্রী বড় ছোট অনেক কিছুই হতে পারে ইঁদুর বন্যপ্রাণী কিন্তু জাহেদুল কবির সাহেব বলছিলেন আপনার বাড়িতেও আছে সবার বাড়িতে আছে কিন্তু বন্যপ্রাণী ইঁদুর তার মধ্যে একটা সুচো আপনার ঘরের বাইরেই আছে আপনার দেয়ালের ফোকরে হয়তো লক্ষ্মী প্যাঁচা আছে এরা সবাই বন্য পাখি তো বন্য প্রাণীর অ্যাম্বাসাডর ধরুন আমরা বন্য প্রাণী বলতে বাংলাদেশে যে বন্য প্রাণীর জন্য বাংলাদেশ পরিচিত বাঘ কজন মানুষ বাঘ দেখেছে দেখেনি ছবিতে দেখেছে কিংবা চিড়িয়াখানায় দেখেছে সুন্দরবনে গেলেও সহজে দেখা যায় না দেখা যাবে না কিন্তু বন্য বন পাখি সবাই দেখেছে এমন কোনো মানুষ নেই যে দেখেনি কাক তো দেখেছে সবাই এবং সে বন্য প্রাণী অবশ্যই কাক চিরুপ বন্য প্রাণী আমরা যতই সহজলভ্য দেখি না কেন শহরে ঘুরে বেড়ায় সেই জন্য কিন্তু বন্য প্রাণী আচ্ছা আমাদের এই যে পাখি কত প্রজাতির পাখি আছে আমাদের এই বাংলাদেশে বাংলাদেশে আমরা সাতশো প্রজাতির পাখি ধরে নিই এই সংখ্যাটা এরকম একটা রাউন্ড ফিগার ধরা হয় এই জন্য যে কম বেশি হয়েই থাকে সময় যত যাবে কমবে অথবা বাড়বে পৃথিবীর অধিকাংশ দেশে সাতশো প্রজাতির পাখি নেই পুরো ভারতবর্ষে আছে সাড়ে বারো শত প্রজাতি তার আর্ধেকটাই শুধু বাংলাদেশে রয়েছে খুব ছোট একটা দেশ তার একটা বড় কারণ আছে কিন্তু যে বাংলাদেশে জিওগ্রাফিক্যাল এলাকা যেটা সেটা দুই রকমের এলাকা যেটা পৃথিবীকে কয়েকটি জিওগ্রাফিক্যাল এলাকায় ভাগ করা হয় এরকম দুটি এলাকা পড়েছে বাংলাদেশের ওপরে তার মানে আমাদের যে পূর্বাঞ্চল যেখানে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সময় সমস্ত এলাকার যে পাখি সেটাও বাংলাদেশে আছে আবার পশ্চিমের যে পাখি ধরুন যেগুলো হয়তো ইরান এবং ইন্ডিয়ার ভারতের পশ্চিমাঞ্চলের সেটাও এসে এখানেই বাংলাদেশে শেষ হয়েছে যে আমরা যেহেতু দুই এলাকার পাখি দেশে পেয়েছি এই জন্যে প্রজাতি বৈচিত্র্য কিন্তু আমাদের দেশে বেশি আচ্ছা এবার তো মাইগ্রেটরি বার্ডের যে পরিসংখ্যান করলেন সেখানে কি অবস্থা দেখলেন এবার একটা সার্ভে কিন্তু এখন চলছে আমরা যেটা জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু করেছি হাওড়ে উপকূলে উপকূলে আপনার প্রকৃতি ও জীবন এবং বাংলাদেশ বার্ড ক্লাব একসঙ্গে করেছে এন ছিল সাথে এখন আমাদের যে শেষ যে সুমারিটা চলছে সুন্দরবনে সেটা বাংলাদেশ বার্ড ক্লাব করছে বন বিভাগের সহযোগিতায় সেটা আগামী বাইশ তারিখে শেষ হবে সব শেষ হলে আমরা পুরো সংখ্যাটা পরিসংখ্যানটা পাবো এবং বলতে পারবো যে প্রজাতির দিক থেকে আমরা উপর দিকে যাচ্ছি না নিচে যেটুকুন আমরা এই পর্যন্ত দেখেছি আমরা দেখছি যে উপকূলে কিন্তু প্রজাতি বৈচিত্র্য কমে যাচ্ছে ধীরে ধীরে আর হাওড়গুলোতে এবছর আমরা একটু ভালো পেয়েছি আমরা কিন্তু জানি না যে এটা স্থায়ী কিনা গতই হাওড়ের পাখির সংখ্যা বাড়বে কি না এবং উপকূলে কমবে কিনা আমরা আরও দু তিন বছর দেখার পরে হয়তো বলতে পারবো এবং যদি এটাই ঘটতে থাকে হয়তো সন্দেহ করা যাবে যে এটা জলবায়ু পরিবর্তনের জন্যে বিশ্ব উষ্ণায়নের জন্য এটা হচ্ছে উষ্ণ অঞ্চল উত্তরে চলে যাচ্ছে দক্ষিণ থেকে অর্থাৎ পাখির সংখ্যা উত্তরে বেড়ে যাওয়ার কথা এবং আমাদের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা ঘটতেও পারে কিন্তু আমরা যেহেতু মাত্র দু তিন বছরের পরিসংখ্যান দিয়ে কথাটা বলছি খুব জোরের সঙ্গে বলা যায় না আরও দু তিন বছরের পরিসংখ্যান লাগবে এই পাখি যে অবস্থা তাতে কি আপনি মনে করেন যে এইখানে বার্ড ফ্লু নিয়ে যে কথাগুলো হয় সেইখানে কি এই সম্ভাবনা আছে বার্ড ফ্লু আসার এই পাখিদের সাথে হ্যাঁ সম্ভাবনা আছে আছে কিন্তু খুব বড় সম্ভাবনা নয় কারণ বার্ড ফ্লু কিন্তু দেশ থেকে দেশে গেছে মূলত পালা মাধ্যমে বুনো পাখির মাধ্যমে নয় নিরানব্বই শতাংশ ট্রান্সমিশন এক দেশ থেকে আরেক দেশে গেছে মুরগির মাধ্যমে কারণ মুরগি সবসময় এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে লক্ষ লক্ষ মুরগি প্রতিদিন কারণ একদিনের বাচ্চাকে সরাতে হয় এক দেশ থেকে আরেক দেশে নিতেই হয় বিভিন্ন স্তরের প্যারেন্ট স্টক বলে এখন অধিকাংশ বিদেশ থেকে আসে গ্র্যান্ড প্যারেন্ট স্টক মানে সেইগুলোর উপরে যারা সেগুলো অবশ্যই বিদেশ থেকে আছে তো অনবরত মুরগি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এর মাধ্যমেই কিন্তু বার্ড ফ্লুটা ছড়িয়েছে সারা পৃথিবীতে তবে এই বুনো পাখির মাধ্যমে কিন্তু খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা ছড়াতে পারে যেটা গোটেছো। যেমন চীন থেকে একটা রাজহাস চীনের একটা মুরগির ফার্মের পাশে ছিল সে রোগটা ওখান থেকে তাকে আক্রমণ করেছে সে কিন্তু চলে গেছে টার্কিতে একদিনের মধ্যে কিংবা দুদিনের মধ্যে চলে গেছে এবং ওখানে যে সংক্রমিত করেছে এটা তো প্রমাণিত এই রকম ব্যাপার ঘটতে পারে এই জন্যে আমরা এত গবেষণার কাজে আমাদের করা জরুরি করা হচ্ছে আরও বেশি করা জরুরি যে পাখির মাধ্যমে যেন আমাদের পালাপাখি আক্রান্ত না হয় এবং সবচেয়ে প্রতিরোধের প্রথম পদক্ষেপই হবে বুনো পাখি এবং পালা পাখিকে আলাদা রাখা যে জিনিসটা দেখেছি টাঙ্গুয়ার হাওরে যে পালা হাঁসগুলো যে হাঁসগুলো ওখানে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে এবং হাজার হাজার এবং সেখানে আমাদের যে মাইগ্রেটরি বার্ডগুলো আছে তাদের সাথে তারা কিন্তু মিশে যাচ্ছে আর একটি জিনিস হলো আমি যেটা খেয়াল করেছি যেটা সেটা হলো যে বার্ড ফ্লুর ব্যাপারটা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা যেটা সেটা ব্যাপারে কিন্তু ওইখানে আপনারা নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা করছেন এই ব্যাপারটা কি আপনি মনে করেন যে এটা রেগুলার বেসিসে করলে এই ধরনের বার্ড ফ্লুর ব্যাপারটা আমরা কম যাতে হয় সে ব্যবস্থা রাখতে পারবো কিংবা আমরা আইডেন্টিফাই করতে পারব অবশ্যই কি করতে পারবো সেটা পড়ে কিন্তু আমাদের বের করতে হবে প্রথমে তার মানে গবেষণা কাজ যেটা আমরা করছি সরকারি পর্যায়ে আরও বড় করে করা দরকার এবং চালিয়ে যাওয়া দরকার কিন্তু সব কিছুর আগে যেটা অন্য দেশে ইতিমধ্যে করেছে সেটা তো আমাদের করতে হবে যেটা পরীক্ষিত যেটা করতে হবে যদি আপনি রোগ সংক্রমণ নিয়ন্ত্রণ করতে চান সেটা হলো যে পাখি এবং পালা পাখিকে যতদূর সম্ভব আলাদা রাখা সেই জন্য আপনি যে টাঙ্গুয়ার হাওড়ের কথা বললেন যেখানে লক্ষাধিক পাখি প্রতি বছর আসবে এবং থাকবে আমরা জায়গাটা নির্দিষ্ট করেছি পাখির জন্য রামসার এলাকা সেখানে আপনি পালা হাঁসের ফার্ম এটা করতে দেওয়া যায় না কিন্তু ওখানে আছে শত শত আছে এবং ক্রমেই বাড়ছে এটা ঝুঁকিপূর্ণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ কোনো দেশ করতে দেয় না কিন্তু আমরা দিচ্ছি কারণ আমাদের মধ্যে এই সচেতনতা নেই সরকারি পর্যায়ে নেই কারণ জায়গাটা কিন্তু আবার বন্য বন্যপ্রাণীর জন্য যারা দায়বদ্ধ বন বিভাগ এই জায়গাটা কিন্তু তাদের নয় সংরক্ষণের কাজ ওখানে কিন্তু বন বিভাগ সেইভাবে করতে পারে না বন বিভাগের উপস্থিতি আছে কিন্তু পুরো হাওয়ারটা কিন্তু বন বিভাগের নিয়ন্ত্রণে নয় এবং তারা সত্যি হাওয়ারটাকে সংরক্ষণ করছে না হাওড়টা রয়ে গেছে ডিসি সুনামগঞ্জের হাতে ফলে এই সমস্ত অদ্ভুত যেখানে সংরক্ষণ বিরোধী কাজ চলেই যাচ্ছে এবং বছরের পর বছর চলছে এবং নিয়ন্ত্রণ হচ্ছে না আমি মনে করি যে আপনি নিশ্চয়ই চান এটা বন বিভাগের নিয়ন্ত্রণে যাক এই জায়গাটি আমার কাছে মনে হয়েছে এটা বন বিভাগের নিয়ন্ত্রণেই যাওয়া উচিত এই টাঙ্গুয়ার হাওয়ার বন্য প্রাণীর সংরক্ষণ দেখভাল গবেষণা সবকিছুর একটি বিভাগ আছে তার নাম বন বিভাগ তো যেখানে বন্য প্রাণীর জন্য এত বিখ্যাত বাংলাদেশের যদি দুটো স্থানকে সরকারি পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব দেওয়া হয়ে থাকে বন্য প্রাণীর জন্যে একটা হলো সুন্দরবন একটা টাঙ্গুয়া হাওড় এই দুটোর একটি বন বিভাগের কাছেই আছে সুন্দরবন সুন্দরবন ফলে দেখুন সুন্দরবনের সংরক্ষণের ক্ষেত্রে কাজ কিন্তু অনেক ভালো টাঙ্গুয়া হওয়ারটা বন বিভাগের নয় না হওয়ার কোনো কারণ নেই একটি কারণ যে এটা ঐতিহাসিকভাবে ছিল না এটা খাস জমি বলে সরকারি প্রশাসনের কাছে ছিল এটা আমরা বলছি যে বন্যপ্রাণীর জন্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশে অথচ বন্যপ্রাণী দেখার জন্য যে বিভাগ আমরা তৈরি করেছি তার হাতে আমরা দিচ্ছি না এটা একটা অলসতা আমি এছাড়া আর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না আচ্ছা আবার ফিরে আসবো আপনার কাছে জেনাব জাহেদুল কবির বন্যপ্রাণী সংরক্ষণে বন বিভাগের কার্যক্রম বর্তমানে কেমন চলছে সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে বিশ্ব ব্যাংকের সহায়তায় যে প্রকল্পটি বাস্তবায়িত হলো এটা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশকে আমি বলবো যে বেশ খানিকটা আমরা অগ্রসর হতে পেরেছি এবং এগিয়ে নিয়ে গেছে জেনে থাকবেন যে আমরা ওয়াইল্ড লাইফ সেন্টার প্রতিষ্ঠা করেছি যেটাকে ঘিরে আমরা কিন্তু আমাদের বন্যবাণী সংরক্ষণ সংক্রান্ত যে গবেষণা প্রশিক্ষণ সচেতনতা তৈরি এই কার্যক্রমগুলো কিন্তু আমরা এখন করতে চাই ওয়াইল্ড লাইফ সেন্টারকে ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যারা কাজ করছেন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আমরা সবাইকে একত্র করে এই সংস্থাটিকে এই প্রশিক্ষণ কেন্দ্রটিকে এই অ্যাপেক্স বডিতে পরিণত করতে চাই যে সংস্থাটি গবেষণায় সহযোগিতা করবে পাশাপাশি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণীতে যাতে করে বন্যপ্রাণী সংরক্ষণটাকে একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সংযোজন করা যায় সেই কাজটাও করতে পারবে আচ্ছা পাশাপাশি আমরা কিন্তু অনেকগুলো স্পেসিস ভিত্তিক কিন্তু গবেষণা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে আমরা বাটসুমারি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমাদের সাতটি বন বিভাগ তৈরি হয়েছে আগে যেখানে ছিল তিনটি আমাদের বন্যপ্রাণী উইং হিসেবে প্রতিষ্ঠা হতে যাচ্ছে কার্যক্রমগুলো অব্যাহত আছে এবং হাতি সংরক্ষণেও কিন্তু আমরা অ্যাকশন প্ল্যান তৈরি করেছি এই বছরে হাতি সিমরিটাও হয়ে গেছে বাঘ সংরক্ষণের যে বাঘ অ্যাকশন প্ল্যান যেটা আমরা সেকেন্ড ফেজে চলে যাচ্ছি ইতিমধ্যেই প্রথম পর্যায়ে দুই হাজার থেকে সতেরো আমাদের শেষ হয়ে গেছে তো এই কার্যক্রমগুলো আমাদের বন বিভাগের আওতায় বাস্তবায়ন হচ্ছে পাশাপাশি আপনার বিভিন্ন সংস্থা ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি তারপরে আপনার বার্ড ক্লাব এরপরে প্রকৃত জীবন ফাউন্ডেশন আমাদের কিন্তু বেশ কিছু সংগঠন কনজারভেশন অ্যালায়েন্স ইতিমধ্যেই এগিয়ে এসেছে বাংলাদেশে এদের মধ্যেও সচেতনতা তৈরি হয়েছে এবং আপনারা রাজশাহীর দিকে গেলে দেখবেন যে সেখানে কিন্তু কোনো বন নাই অথচ বন্যপ্রাণী সংরক্ষণে কিন্তু রাজশাহী বিভাগে অনেকগুলো ভলেন্টারি গ্রুপ তৈরি হয়েছে তারা নিজেরা নিজদেরকে পাখি সংরক্ষণ করছে পাহারা দিচ্ছে এই সচেতনতামূলক কাজগুলো কিন্তু এই বিগত কয়েক বছরের মধ্যেই আমাদের দেশে হয়েছে এবং বন্যপ্রাণী সংরক্ষণে বর্তমানে যে মোমেন্টাম তৈরি হয়েছে যে গতিটা তৈরি হয়েছে এটাকে যদি অব্যাহত রাখা যায় এবং সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমরা খুব আশাবাদী বন্যপ্রাণী সংরক্ষণে বেশ কিছু মাইল ফলক স্থাপন করতে পারবো আচ্ছা আবার ফিরে আসবো আপনার কাছে এরাম ভাই বন্যপ্রাণী সংরক্ষণে কি করতে পারি আমরা আর আমাদের বন্যপ্রাণী অনেক চাপের মধ্যে আছে কারণ আমরা ছোট দেশে অনেক বেশি মানুষ ফলে চাপটা বেশি হবেই ফলে আমাদের দায়িত্বটাও কিন্তু তাহলে বেশি হয়ে গেল যা আমরা বন্যপ্রাণীর জন্য জায়গা কম রাখবো কম না রেখে উপায় নেই কিন্তু ওখানে যেন টিকে থাকে তা আমরা খুব জোরে সরে প্রয়োগ করতে পারি যেমন আমাদের বেশি বন নেই কিন্তু সুন্দরবন ছাড়া সত্যি বন যেখানে লোক ঢুকছে না ক্ষতি করছে না এমন খুব কম আছে তার মানে হলো সুন্দরবনটাকেই আমাদের ধরে রাখতে হবে কারণ এখানেই প্রাণীগুলো রয়ে গেছে হয়তো আরও একশো বছর থাকবে অন্য বন ধ্বংস হলেও এইরকমভাবে আমাদের লক্ষ্য নির্দিষ্ট করতে হবে যে কোথায় কি রাখবো আমাদের জন্য আসলে কিন্তু এই দিনটি বন্যপ্রাণী দিবসটি বেশি গুরুত্বপূর্ণ যাতে আমরা দেশের সবার কাছে এটা ছড়িয়ে দিতে পারি আমাদের অনেক মানুষ এই জায়গায় থাকতে হবে যে এর ভিতরে এই অল্প জায়গা থেকে আমরা খাবার তৈরি করতে পারি কিন্তু শুধু খাবার হলেই হবে না আমাদের তো নিঃশ্বাস নিতে হবে তার মানে গাছপালা লাগবে কিছু গাছ রাখতেই হবে সেটা হলো বন আবার বন্য প্রাণীও লাগবে সেই বন আমরা ছোট ছোট নির্দিষ্ট করে দেব যে এই কয়টি জায়গা মাত্র ধরুন বন বিভাগের দশ ভাগ এলাকায় বন আছে যে কোনো না কোনো গাছপালা আছে এই দশ ভাগ ধরে রাখতে হবে আর বাকি নব্বই ভাগ তো আমরা ব্যবহার করছি ওইটার ক্ষতি করা যাবে না আমার মনে হয় এটি সবচেয়ে জোরালো করে বলা উচিত আমাদের সমাজের জন্যে প্রশাসনের জন্যে এবং সরকারের জন্যে এটার বিন্দুমাত্র ক্ষতি হবে এমন সন্দেহ হলেও সেই কাজ আমরা করবো না এই বন্যপ্রাণী দিবস কেন বছরে তো তিনশো দিন আছে যদি কিছু করতে হয় প্রতিদিনই তো করতে হবে কিন্তু জাতিসংঘ একটি দিনকে কেন বন্যপ্রাণীর নামে আমাদের উদযাপন করতে বললো তার একটা বড় কারণ যে যদি যারা ভুলে থাকেন সারা বছর তারাও যেন অন্তত একটি দিনে মনে করেন কারণ এটা এত গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী মানুষের জন্য গুরুত্বপূর্ণ এই পৃথিবীর অস্তিত্বের জন্য গুরুত্বপূর্ণ এই কথাটা যেন অন্তত ওই দিন বিশ্বের সবাই মিলে বলে সেই জন্য এই দিনটি করা হয়েছে বন্যপ্রাণী আমরা এড়িয়ে চলতে পারি আমাদের টিকে থাকতে হলে এড়াতেই হবে বাক্সিংঘকে দূরে রাখতে হবে সাপকে দূরে রাখতে হবে কিন্তু উৎখাত করা চলবে না কারণ উৎখাত করলে আমরা উৎখাত হয়ে যাব। কারণ তাদের উপর আমাদের জীবন নির্ভর করে আমাদের পরিবেশ নির্ভর করে পরিবেশের ভারসাম্য নির্ভর করে আমাদের জীবন নির্ভর করে এই কথাটা মনে রাখতে হবে এবং আমরা অর্থনৈতিক দিক থেকে নৈতিক দিক থেকে আমাদের বৈজ্ঞানিক দিক থেকে জিন ব্যাংক হিসেবে বহুত কোন কোন দিক থেকে প্রাণীর টিকে থাকাটা আমাদের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ কথাগুলো আগে জানা ছিল না মানুষের ফলে অনেক ক্ষতি করা হয়েছে এবং এতে আমাদের আজকে অসুবিধে হচ্ছে ক্রমেই আমরা দেখছি যে প্রকৃতি ভারসাম্য নষ্ট হচ্ছে বলে আমরা বিপদে পড়ছি সেটা সজ্ঞানে রক্ষা করার জন্য ঠেকানোর জন্যে এই দিনটি এবং জাতিসংঘ আরেকটি গুরুত্বপূর্ণ দিক দেখিয়েছে আমাদেরকে এই দিনে যেন আমরা একটা স্মরণ করি সেটা হলো এসডিজি এস ডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মানে টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সারা বিশ্বের জন্যে জাতিসংঘ এবং পৃথিবীর সব দেশ মিলে ঠিক করেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হলো বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন আমরা যদি মনে করি আমরা উন্নয়ন করব বাঘ ধ্বংস করে করতে পারব। কিন্তু সেটা টেকসই হবে না যেটা আমাদের হয়তো তিরিশ বছর আগে জানা ছিল না এখন একশো ভাগ সঠিক জানা আছে নিশ্চিত হয়ে হওয়া গেছে যে আমাদের যদি দীর্ঘদিন ধরে মানুষের সমাজের উন্নয়ন করতে হয় অর্থনৈতিক উন্নয়ন করতে হয় তাহলে কিন্তু বন্যপ্রাণী রাখতে হবে তাই আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার মধ্যে একটি হল বন্যপ্রাণীর সংরক্ষণ তাই এই দিনটা যেন এই সংবাদগুলো আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি জানা জাহিদুল কবির ভবিষ্যৎ পরিকল্পনা কি বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে যে বিষয়টা নিয়ে আমরা বন বিভাগ বন অধিদপ্তর কাজ করছি যেগুলো সেগুলোর মধ্যে অন্যতম আমরা কিন্তু প্রজাতি ভিত্তিক কাজ করছি অনেকগুলো এরপরে আমরা দুই নম্বর হ্যাবিটেট রিলেটেড যেটা একটু আগেই বললেন যে আমাদের বনটাকে বিশেষ বিশেষ জায়গাটাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে সেটার সাথে কিন্তু কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না আমরা কাজ করছি প্রোটেক্টেড এরিয়া দিয়ে যেটা রক্ষিত এলাকা আমরা কিছু জায়গাগুলো যেখানে এখনও বায়োডাইভার্সিটি প্রচুর রয়েছে বন্য প্রাণী রয়েছে তাদের আবাসস্থল রয়েছে যে কোনোভাবেই সেটা টিকিয়ে থাকার জন্য এবং সেটার ব্যবস্থাপনা জোরদার করার জন্য আমরা জাতীয় উদ্যান বন্যপ্রাণী অভয়ারণ্য ম্যারিন প্রোটেক্টেড এরিয়া ইকো পার্ক সাফারি পার্ক আমরা কিন্তু সেগুলো ঘোষণা করে এগুলো রক্ষা করা এবং ইন্টেন্সিভ ম্যানেজমেন্ট করার জন্য আমরা কাজ করছি আমরা কাজ করছি ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য যে প্রাতিষ্ঠানিক আমাদের যে ভিত্তি আমরা ইতিমধ্যেই বলেছি যে ওয়াইল্ড সেন্টার করেছি ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট হয়েছে ওয়াইল্ড লাইফ ফরেন্সিক ল্যাব হয়েছে যেটা পৃথিবীর তিনটা ল্যাবের মধ্যে আমাদের কিন্তু একটা ডেডিকেটেড ফর ওয়াইল্ড লাইফ ফরেনসিক ল্যাব তো সেটা হয়েছে আমরা এই দেশের সকলের মধ্যে সচেতনতা তৈরি করে সেই উদ্যোগ কিন্তু বন বিভাগ গ্রহণ করেছে এবং আগামীতে আরও কিন্তু এটা সম্প্রসারণ করা হবে সেই পরিকল্পনাও আমাদের রয়েছে আমাদের দেশের জনগণ বিশেষ করে ইয়াং জেনারেশন তারা কিন্তু অত্যন্ত সহযোগিতা করছে আমরা বিভিন্ন কর্নার থেকে সংবাদ পাচ্ছি তথ্য পাচ্ছি তারা নিজেরা অপরাধীদের ধরছে এবং আমাদের কাছে হস্তান্তর করছে এটা ট্রিমেন্ডাস সারা কিন্তু আমরা পাচ্ছি সবার কাছ থেকে এবং এটাকে আরও রুট পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রতিটা এলাকায় ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা ভবিষ্যতে যাতে করে সবাইকে নিয়ে একসঙ্গে করতে পারি পাশাপাশি আমাদের যে পরিকল্পনাগুলো রয়েছে যেমন টাঙ্গুয়ার হাওড় নিয়ে কিন্তু আমাদের কাজ করা দরকার সেগুলোর পরিকল্পনা আমাদের রয়েছে আমরা আগামীতে কাজ করব টাঙ্গুয়ার হাওড় নিয়ে আমরা ট্রান্সবাউন্ডারি যে বিষয় ইস্যুগুলো রয়েছে যে আমাদের ভারত এবং মিয়ানমারের সঙ্গে আমাদের কিন্তু সীমানা রয়েছে এবং সেই ট্রান্সবাউন্ডারিতে হাতির দ্বন্দ্ব রয়েছে এই এই ইয়াগুলো আমরা করতে চাই আমরা চিটং হিল ট্রাকস কিন্তু আমাদের খুব রিচ একটা বায়োডাইভার্সিটির জায়গা ছিল আমরা ইতিমধ্যেই অনেকখানি হারিয়ে ফেলেছি হয়তো আমাদের অগচরেই অনেক ক্ষতি হয়েছে কিন্তু এখনও কিন্তু যে এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু একটা প্রচুর সম্ভাবনা রয়েছে বন্যপ্রাণীর বান্দরবনের একটা বড় অংশ আমাদের সংরক্ষিত বনাঞ্চল যেটা রয়েছে সেখানে কিন্তু রয়েছে এবং কাঁসালং রিজার্ভ ফরেস্টও কিন্তু এখনও বেশ অনেক আমার বায়োডাইভার্সিটিতে রয়েছে এই পানিগুলোকে আমাদেরকে রক্ষা করতে হবে জিটং হিল ট্র্যাক্সের দিকে আমাদের মনোযোগ দিতে হবে সুন্দরবন তো আছেই এটাকে তো রাখতেই হবে কোনো বিকল্প নেই পাশাপাশি আমাদের সংরক্ষণের যে জায়গাগুলো রয়েছে সেটা নিয়ে আমরা কাজ ইতিমধ্যে শুরু করেছি এটা আরও জোরদার করা হবে আপনাদের অনেক ধন্যবাদ অনেক কিছু জানলাম এই দিবস উপলক্ষে আবার দেখা হবে ইনশাল্লাহ ধন্যবাদ শুধু দর্শক বন এবং বন্যপ্রাণী একে অপরের সাথে গভীরভাবে জড়িত বন না থাকলে বন্য প্রাণী থাকবে না আর বন্যপ্রাণী না থাকলে বনের স্বাভাবিক ভারসাম্যও থাকবে না ভারসাম্য নষ্ট হবে গোটা প্রতিবেশের তাই বন্য প্রাণী সংরক্ষণ হোক আমাদের সবার অঙ্গীকার সুন্দর প্রকৃতিতে করি সুস্থ জীবন এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন 说你梦，心不偷。